পারিজাত সিডনি অস্ট্রেলিয়া থেকে, আর আজকে যখন সোমবার এসেই গেছে হাজির হয়েছি আবার আরেকটি গল্প নিয়ে। এই গল্পটির নাম প্রলয়ের আগে। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় 2017 সালে। আর কথা না বাড়িয়ে সোজাসুজি চলে যাচ্ছি গল্পটিতে। জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই ভালো লাগলে ভাগ করে নিতে ভুলবেন না বাকি সকলের সঙ্গে। ছোট্ট একচালা ঘর, গ্রামের একদম শেষ প্রান্তে, চালের মধ্যেও বড় বড় ফুটো, লাউ ডগা কুমড়ো ডগা দিয়ে বেকার ঢাকার চেষ্টা করা হয়েছিল আজ পাওয়া যায়, লাভ হয়নি। কাল রাত থেকে অঝরে পড়া বৃষ্টি চোখে আঙুল দিয়ে গৃহস্থকে দেখাচ্ছে ওই ফুটোগুলো, ওই দারিদ্র, ওই দীনতা। গৃহস্থের অবশ্য বিশেষ হেলদোল নেই তাতে, দিব্যি দাওয়ায় বসে চাল বাচ্ছে, শ্যামলা রং মলিন ছেঁড়া কাপড় পরনে রাগঠাকের বিশেষ বালাই নেই, সম্ভব যে হয় না। সাজের মধ্যে হাতে আগের বছরের কেনা মেলা থেকে কয়েক গাছা চুড়ি, আর কপালে বড় গোল সিঁদুরের টিপ জল জল করছে কাননের। ঘরে বুড়ো শ্বশুর থেকে থেকেই হাঁপাচ্ছে, কে জানে কোন হাঁপে তার প্রাণটা বেরিয়ে যায়। কাননের হুঁশ নেই সেসব দিকেও, সে শুধু একমনে একটা একটা করে কাপড় বাচ্ছে চাল থেকে, যেন এই একটা কাজের জন্যই তার জন্ম। বৃষ্টি পড়েই যাচ্ছে, শুরুর দিকে তাও ছনছন আওয়াজ হচ্ছিল, যেন কোনো দুরন্ত বালিকা নেচে বেড়াচ্ছে বনে বাদারে। এখন অবশ্য কেমন একটা গমগমে হাব ভাব তার, যেন হুঙ্কার দিয়ে সবাইকে জানাচ্ছে, খবরদার চলে যাও, সরে যাও আমার সামনে থেকে, নইলে কিন্তু। কথা অবশ্য শেষ করছে না স্কুলের কড়া মাস্টারের ধমকের মতোই। কদিন যাবত ভ্যাপসা গুমর ছিল আবহাওয়া, ওই ছেঁড়া শাড়িও যেন তখন গায়ে রাখতে পারছিল না কানন। কিন্তু সে তো আর একা থাকে না, একই ঘরের মধ্যে শ্বশুর তার শেষ কটা নিঃশ্বাস নিচ্ছেন, বাড়ির নয়নে করে যা কাজ আছে সবই তাই কাননের দায়িত্ব। সকাল হলেই পুকুর পাড়ে ডুব দিয়ে আসে সে, বাড়ি এসেই উঠোন নিকিয়ে পরিষ্কার করে ঠাকুর পুজো করে, তারপর জল খাবার বানিয়ে শ্বশুরকে ঘুম থেকে তুলে খাওয়ায়। অবশ্য জল খাবার বলে আলাদা কিছু হয় না, ওই যোগেন কাকার বাড়ি থেকে চাল ডাল সবজি কিছু দিয়ে যায়, তাই দিয়ে যা হোক একটু ফুটিয়ে নেয় কানন। শ্বশুর অবশ্য ওটুকুও খেতে পারে না, বমি করে দেয় মাঝে মধ্যেই হাঁপাতে হাঁপাতে। সেসব পরিষ্কার করে শ্বশুরকে চান করিয়ে আর যা হাবিজাবি কাজ আছে সব সেরে নিয়ে তবে খানিকটা খেতে বসে কানন নিজেও। বসে বসে ঝিমুনি এসে যায়, তবু যার জন্য অপেক্ষা সে আর আসে না। শুধু বৃষ্টি একলা আসেনি, সঙ্গে বয়ে নিয়ে এসেছে হু হু হাওয়া। পাঠশালার পণ্ডিত নাকি সকলকে গ্রামের ডেকে বলেছেন, পালাও, নিজেদের হাতের কাছে যা আছে সব নিয়ে পালাও, তো আজ রাতের মধ্যেই পালাও, নদীর দিকে যেও না, উত্তর দিকে পালাও, প্রলয় আসছে, মহাপ্রলয়, বাংলার শেষ ক্ষণ বুঝি উপস্থিত, কালচক্র ঘুরে গেছে, সব শেষ হয়ে যাবে, মহাকালের তৃতীয় নয়ন শুধু এবার খোলার অপেক্ষা। পণ্ডিত মশাই নাকি নিজেই আবার প্রলয়ের নামও দিয়েছেন, কালনেমি। কিন্তু বিশেষ কাউকে এত সব বলেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি তিনি, অর্ধেকে যে বিশ্বাসই করেনি তার কথা, কি করে করবে, খটখটে রোদ্দুর, নদী নালা শুকোচ্ছে, এবছর খরা না হয়ে যায় না। চাষিরা হাসাহাসি করেছিল, লেখাপড়া শেখলেই হয় না, প্রকৃতি ঘেটে খাই আমরা বুঝবো নি, ঝড় আসবে কোত্থেকে, বুঝি মাস্টারের মাথাটাই গেছে। যখন সেই রাত থেকেই আচমকা ঝড় বৃষ্টি শুরু হলো, বাড়ির ছেলেরা দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়লো যে যার মতো, বউ মেয়েরা মাস্টারের ভবিষ্যৎবাণী মনে করালে তাচ্ছিল্যে উড়িয়ে দিল তাদের কথাও, বর্ষাকালের বৃষ্টি ও কিছু নয়,
প্রলয় আসলে, মহাপ্রলয় আসলে সবার আগে বোধ হয় বুদ্ধিকেই গ্রাস করে তা। টানা দুদিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠলেও আদুরি নদী, কালদেবীর চক্রান্তে কখন যে সে কুটিলা হয়ে উঠেছে বোঝার আগেই ভেসে গেল গৃহপালিত পশু, বাচ্চা, বুড়ো। যারা পালানোর চেষ্টা করলো মাঝ রাস্তায় খানাখন্দে পড়ে পরিবার সমেত শহীদ হলো। বাঁচলেন না পণ্ডিত মশাইও, কোথাও যাননি তিনি। ঈশ্বরের এই যজ্ঞে আত্মাহুতি দেওয়াই ভবিতব্য, জানতেন যে। তবু যাওয়ার আগে শেষবারের মতো কাননের ঘরে গিয়েছিলেন। ঘর অবশ্য বলা যায় না, চারদিকে জলের মধ্যে একখণ্ড দ্বীপের মতো চেয়ে আছে সেই খাট, যেখানে হাঁ করে শুয়ে আছেন কাননের শ্বশুর, বা বলা ভালো একটা কালো কাঠের উপর জড়ানো পাতলা চামড়ার দলা। মুখের কাছে জমাট বেঁধে আছে লালা, বুক আর ওঠানামা করছে না তার। চালের যেই ফুটো থেকে তার মুখে জল এসে পড়ছে সেদিকেই এক দৃষ্টে তাকিয়ে যেন রয়েছেন তিনি। ঠোঁটে গালে মাঝে মধ্যে মাছি এসে বসছে, কানন হাত পাখা দিয়ে সরিয়ে দিচ্ছে তাই। তার হাতের কাছের বাটিতে শ্বশুরের জন্য একদলা ভাত এখনো পড়ে রয়েছে, এক গ্রাস মুখে নিয়ে বমি করে দিয়েছিল। কাননের ছেঁড়া জামায় এখনো তারই দাগ। সে ভিজছে তবু নির্বিকার, কোনো হেলদোল নেই তার চোখে মুখে। কে মাস্টার, আসো। ভিজে একসা পণ্ডিত ঘরে ঢুকে অবস্থা দেখে শিউরে ওঠেননি, শুধু বলেছিলেন, এমন করে বসে থাকিস নি মা, মরবি তো, চল আদুরিতে ডুবে মরি দুটিতে মিলে। এভাবে মরা আগলে বসে থাকতে নেই। ও আসবে তো, তু কোন? কাননের জট পাকানো চুলে হাত রাখেন পণ্ডিত। ও আর আসবে ডারে, প্রলয়ের অনেক আগেই শেষ হয়ে গেছে ও। হাউ হাউ করে কাঁদতে থাকেন পণ্ডিত। মনে নেই তোর, গেল বছর তোকে পাবার লোভে আমার ছেলে তোদের ঘরে গোখরো ছাড়ল, তোর গায়ে গেজলা তুলতে তুলতে মরল টাটকা প্রাণটা। তোকে শোক করার সুযোগ দেয়নি আমার ছেলে, সে রাতেই ভোগ করে গ্রামে রটিয়ে দিল তুই কুলোটা। সবাই মারতে মারতে তোকে আর তোর শ্বশুরকে গ্রাম ছাড়া করল। যোগেন বড় মনের লোক, নিজের জমিতে থাকতে পড়তে দিল তোদের। এত সবের পরে কার অপেক্ষা করছিস তুই মা? বৃষ্টির জলে গলে গলে পড়ছিল সিঁদুর। কানন হাত দিয়ে নিশ্চিন্তে তা ঠিক করতে করতে ঠোঁট কাঁপাল। ঠাহর করতে পারলেন না পণ্ডিত, একটু আগেই ছেলেকে ভাসিয়ে এসেছেন তিনি আদুরিতে। হঠাৎ তার মনে পড়ল সাপে কাটলে নদীতে ভাসানোর কথা লেখা আছে শাস্ত্রে। কাননের বটটার সদগতি কি হয়েছিল? ভাবার আগেই টাল সামলাতে না পেরে পড়ে গেলেন তিনি। বাইরে তখন কাল নেমির হুঙ্কার, তার সুরে দুলে দুলে কানন বলে চলল শুধু, প্রলয় আসবে প্রলয়ে। সব গল্প তো সুখের হয় না, কষ্টদেরও মাঝে মাঝে ঠাঁই দিতে হয় লেখায়, এ গল্প তেমনই। আবার দেখা হবে পরের সোমবার, ততক্ষণের জন্য নমস্কার।